20 bioscope, time to eat dioscope. Lele babu chowana, lele babu sadana, lele babu athana tikche. Lele babu chowana, lele babu sadana, lele babu athana tikche. Baba. আমি যেদিন থাকি মানে বাড়িতে তো কোনোদিন এত খাবার টাবার আসে না, মানে হঠাৎ মানে এত আয়োজন, হঠাৎ এত আয়োজন মানে তোর বন্ধুরা আসছে না, হ্যাঁ না তারা খাবে না, সেই সেই তাই লক্ষ্মী শোনা, আমি একদিনকে রান্না করে বাড়িতে তোকে তোর মতন রান্না করে ফুলন গোপাল ফুলন ঋতু, তুই কোনো চিন্তা করিস না, বেশি দিকে তাকিয়ে থাকিস না, দেখ এটা তোর জন্য, এইটা ভালো দেখতে, এটা কিস মানে একেবারে তুই একটু খাস, মানে একদম না খাস এরকম করিস না, হ্যাঁ তোরা খা আমি আসছি, হ্যাঁ সামনেই সরস্বতী পুজো, তো আমরা সব ওপেনটি টিম ডিসাইড করেছি যে সরস্বতী পুজোতে কিছু একটা প্ল্যানিং করব। এখন ঋতব্রত স্কুল ছুটি পড়ে গেছে তাই ও চলে এসেছে, এখন উই আর প্ল্যানিং যে সবাই মিলে ধীর বাড়ি যাব। ধীর বাড়ি যাব ঠিক আছে, কিন্তু আমরা যে প্ল্যান করছি ধীরের পেছনে লাগবো, এটা একটু মানে জটিল ব্যাপার, কারণ ধীর হচ্ছে আমাদের একা একা খেতে বসে গেছে, ওরে বাবা অদ্ভুত, হ্যাঁ আমাদের প্ল্যান যেটা হচ্ছে তার জন্য ধীকে লাগবে, কিন্তু ধীর বাবা তাকে ছাড়ছে না, আমাদের সেই পারমিশনটা করাতে হবে, লোকেশন পারমিশনের মতো, তুমি সিরাজিত বাবুকে বলো, ধীর বাবা গান গায় না, আমিও তো গান গাই, সেটাই তো প্রশ্ন, তো কেন গান পারছে না, ধীর নাকি রিহার্সাল আছে, সরস্বতী পুজোর নিয়ম হচ্ছে যেরকম পড়াশোনা করতে নেই সেগুলো সব সরস্বতী পুজোর মানে ঠাকুরের নিচে আগে বই খাতা দিতে হয়, তাই তো, তাই তো, ঠিক সেরকম গিটার কিংবা অন্য ইনস্ট্রুমেন্ট সেগুলো দিতে হয়, একদম, নইলে কি করে ভালো করে শুনবে, কাজ করি চল আমরা যাই একবার ধীর বাবার বাড়িতে, বাড়িতে একটা কি নাম আছে না, অ্যান্টেনা, আমাদের গানে আছে, ফুট কড়াই অ্যান্টেনা, হাত চিঠি হাফ প্যাডেল, আয়নার জল পরীর গল্প বল বন্ধু চল, আর ওর বাবা একটা গান লিখেছিল ঘুম পেয়েছে বাড়ি যা, আমরা ঘুম পাইনি তাও আমরা বাড়ি যাবো, ধীর বাড়ি চলো অ্যান্টেনা, আমি আসলে বাচ্চাদের সঙ্গে বেশি দূর যাই না, আমি ডিরেক্টর মানুষের সঙ্গে কথা বলে আসছি, এই যে আমরা আগের বছর শুট করলাম তখন একটা বয়স ছিল ওপেনটি, এবার ওপেনটির যে সিকুয়েলটা হবে, হ্যাঁ ওপেনটি বায়োস্কোপ 2, ওপেনটি বায়োস্কোপ 3, 4, 5, সেখানে আমরা আস্তে আস্তে বড় হবো, তারপর কি হবে হবে নাকি, হ্যাঁ কোথায় হবে, তোমাকে সিকুয়েলটা করে করবোটা কি, সিকুয়েলটা করে যাও, এই ধরো কচুয়া বড় হলো, ফোয়ারা বলে হলো, কচুয়ার বিয়ে হলো, ফোয়ারার বিয়ে হলো, কচুয়াকে নিয়ে আলাদা সিনেমা, ফোয়ারাকে নিয়ে আলাদা সিনেমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরঙ্গনাকে নিয়ে আরেকটা সিকুয়েল, সিকুয়েলকে নিয়ে একটা ছবি, দেখি সিকুয়েলটা যদি হয় আর কি, হ্যাঁ আরে তাহলে এবার ওপেন টি বায়োস্কোপ, এবার ওপেন কফি বায়োস্কোপ করতে হবে একটা, রাইট ওপেন কফি, ওপেন কফি বায়োস্কোপ, ওটা নাম হবে ওপেন টিম বায়োস্কোপ, ওপেন টিম বায়োস্কোপ, রাইট রাইট, আর এবার আমাদের ডেস্টিনেশন কোথায় গোপা, অ্যান্টেনা, ধীর অ্যান্টেনা বললেই তোর কি মনে পড়ে প্রথমে, অ্যান্টেনা বলেই তো ফুট করাই অ্যান্টেনা, আর তুই গানা কখনো গোপাকে গান গাইতে শুনি নি, আই গেস আমি গাইবো না, আজ তোরা কি গান গাইবি বল ওখানে গিয়ে, আমরা তো অনেক গানই গিয়েছি, আমি খালি কইছি লিপসিং করব, আচ্ছা লিপসিং মানে ওই যেটা লিপসিং বলে, ফুট কড়াই অ্যান্টেনা, হাত চিঠি
হাফ প্যারেল টিম বলতে মনে পড়লো আমাদের ওপেনটি বায়োস্কোপটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা ছবিটার পুরোটা করেছি টিম ওয়ার্ক একসঙ্গে সবাই মিলে, এবং এবং আমরা অডিয়েন্সকে বলবো আপনার টিম বেঁধে যান হলে, হ্যাঁ একা যাবেন না, সবাইকে নিয়ে হলে যান ওপেন ডিভাইস খুব দেখুন ডিসকাউন্ট আছে, বলো গ্রুপে ডিসকাউন্ট আছে কিন্তু। আচ্ছা তোর জন্য চিঠির দিন খুশি কমিক্স বই মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই তোর জন্য গলির পথ বিকেল ছুটির স্কুল তোর জন্য চ্যাপ্টা ফুল আর আমার জন্য ভুল। কাহানি যখন করেছিলাম তখন তো খুব ছোট ছিলাম, মানে ক্লাস ফাইভে পড়তাম, মানে এবং তখন আর কি ওই সেন্সটা ছিল যে ক্যামেরার দিকে তাকাতে নেই কখনো, তো আমি মানে খুব হ্যাঁ কি আচ্ছা ও এরকম করতে হচ্ছে ঠিক আছে, তখনও অতটা বুঝতাম না, কিন্তু আস্তে 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 হ্যাঁ তারপর আস্তে 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 ওপেনটি যখন দেখলাম দিদির সাথে আলাপ ছিল ধি সুরাঙ্গনার গোপাকে খুঁজে পাওয়ার পর বুঝলাম যে এটা কিছু একটা মানে বিভৎস হতে চলেছে, কারণ আমরা সবাই একরকম, জাস্ট একরকম। সুরাঙ্গনাকে আপনারা দেখে হয়তো ভাবতে পারেন খুব ভালো মেয়ে, আমরা জানি কত শান্ত মেয়েও। গার্লফ্রেন্ড প্রথম প্রেম না প্রথম প্রবলেম, বন্ধুর প্রেমিকাকে ভালোবেসে প্রথম পাপ, প্রথম চুপি চুপি আড়ি পাততে শেখা, আর বাড়িতে মার সঙ্গে উঁচু গলায় ঝগড়া। শোন আমার কিন্তু কিছু বলার আছে, আমারও তোমাকে একটাই কথা বলার আছে, আমি থাকতে চাই না এখানে। The snow glows white on the mountain tonight, not a footprint to be seen. A kingdom of isolation, and it looks like I'm the queen. The wind is howling like this whirling storm inside. Couldn't keep it in, heaven knows I tried. Don't let them in, don't let them see. Be the good girl, you always have to be. Conceal, don't feel, don't let them know. Well now they know. Let it go, let it go. Can't hold it back anymore. Let it go, let it go. Turn away and slam the door. Hello? আচ্ছা আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে অলরেডি, 5টা 10 কাকু একটু তাড়াতাড়ি। আমরা এসে গেছি ধীর বাড়ি, দেখো তোমাদের একটা দায়িত্ব করে নিয়ে এলাম, এই যে তোমার জন্য সারপ্রাইজ। বাহ এবার আপনারা দেখতে থাকুন ধীর বাড়িতে আমরা কত কিছু করতে পারি। ক্রেজি ভাই ইনবক্সে তো সেটা ও বেটার বলতে পারবে কে আমি ২০০টা করে রিকোয়েস্ট আসছে, হ্যাঁ মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, মানে প্রচুর লোক আর কি মানে ফুল ক্রেজি হয়ে গেছে, ক্রেজি হয়ে গেছে। কাছে 16 তারিখে 1000টার উপর বেশি মেসেজ এসেছিল ফেসবুক WhatsApp আর মেসেজিং দাদা আলোকে দাদা সেম এরকম আসছে। সৌরভ নাম এখন গোপাল গোপাল হয়ে গেছে, সৌরভ বলে গোপাল বলে ফেলেছে, কিন্তু না যেটা ও এতদিন হসপিটালাইজড ছিল প্যানক্রিয়াটের জন্য আজকেও ডিসচার্জ হয়েছে বেসিক্যালি। চিজ তো কিছু খাওয়াবো আমি তো, তুই তো খাওয়ার প্রচুর রেস্ট্রিকশন আছে, আলু সেদ্ধ খাবে ও, আলু সেদ্ধ খাবে, আলু সেদ্ধ খেতে পারে, স্বেচ্ছায় আলু সেদ্ধ খেতে পারে। আজকে আমরা তোমার সাথে গান বাজনাও করি নাকি, চলো হে সখা মম হৃদয়ে রহ সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। অসাধারণ, এবার তুমি গাও।
আমি জীবনমুখী চলবে ঢুলু ঢুলু চোখ শালা দেখি কত লোক দিয়ে এটা আগে আমি কার সামনে গাইছি আজকে কার সামনে গাইছি চোখ শালা দেখি কত লোক দিয়ে তাকিয়াতে বেশ বলে আবেশ বেশ 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 বলে আর খালি যায় ঢুলে ঢুলে আসে সকালে আর কবে লাল হবে আর কবে লাল হবে তোদের ঘুম পেয়েছে বাড়ি যা আমাদের সময় সরস্বতী পুজোতে আমাদের সময় মানে কি এখনো আমার সময় কিন্তু তখন তো তোরা ছিলি না তো তোদের ছড়া বলছি ছোটবেলা চাইল্ডহুড মেমরি কেউ বলে তোর কি এটা সাধারণ কমন আমরা করতাম কি আমি আমি তো সকালবেলা উঠতাম উঠে বাড়ি থেকে বেরিয়ে সাইট সিং এ বেরোবো বেরোচ্ছি তোর মেয়েরা তো সব ঝাঁকে ঝাঁকে দল বেঁধে সব বাসায় যাওয়া হতো এবং কলেজ গুলোর সামনে যখন যেতাম সব ঘিজি করছি কোনো কারণ ছাড়া হাসে না একটা একা পড়ে আমি বিরাট কেস খেয়েছিলাম একবার একদল মেয়ে আমিও পাশে পাশে যাচ্ছি আর আমাকে দেখছি আর খিলখিল করে না তারপরে পুরুত ধরা যেমন আমাদের সময় পুরুতটা পুরুতটা খুব ক্রাইসিস ছিল যে পুরুতকে ধরে আনা অভাব কোথায় হলে পুজো করানোর জন্য সে আট দশটা খেপ মেরে বেড়াচ্ছে এরকম টাইপের ঘটনা কিন্তু তোরা বোধ হয় এই উন্মাদনাটা সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দেওয়া মা বাড়িতে যখন পুজো করে তো পুরুত ধরাটা এইটা আমি জানি আমরা যেগুলো করতাম আমরা পুজোর আগের দিনকে বাড়িটা না মানে মানে যেখানে পুজোটা হবে সেখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাজাতাম এবং মানে আবহাওয়াটা খুব মজার একটা ব্যাপার মানে গোটা রাত্রি ধরে সাজাতাম কিন্তু আমানকে নিয়ে আমি দু তিনবার চেষ্টা করেছি বলেছি একটুখানি পুজো সাজা বিয়ে করবি ও কিছুতেই আমার সাথে কোনোদিন করে শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি পাগলা খাবি কি ঝাঁজেই মরে যাবি পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি পাগলা খাবি কি নর্তের গর্তে পা পড়ে হড়কেছি বিনা মেঘে পড়েছে বাজ আমি পড়কেছি অযথা এক কান মোলা বড় পাড়া বাড়ি চারিদিকে হর বোলা দেখি মারামারি মিছিল কারা গান গায় বাংলা বেন ওপেন টি বাইস্কোপ রাইট টু ইটাইস্কোপ লেলে বাবু ছমানা লেলে বাবু সাতানা লেলে বাবু আঠানা টিকে লেলে বাবু ছমানা লেলে বাবু সাতানা লেলে বাবু আঠানা টিকে